অনুশীলন ক্যাম্প তবে এখনই যোগ দিচ্ছেন না সাকিব আল হাসান সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সামনের ম্যাচগুলোতে খেলার সম্ভাবনা থাকায় আপাতত ভারতেই থাকছেন সাকিব জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান কালকে থেকে আমাদের ক্যাম্প শুরু হচ্ছে সকালে রিপোর্টিং আছে সাড়ে তারপরে ফিটনেস তারপর অন্য সব কিছু যারা ট্রেনার ফিজিও তারপর কোচ সবাই চলে আসছে সানরাইজার্স একটা বা দুইটা প্লেয়ার চলে যাওয়ার কথা তাহলে যদি চলে যায় তাহলে তার খেলা সম্ভাবনা আছে আর যদি ম্যাচ খেলতে পারে সেটা তো আসলে সাকিবেরর জন্য খুবই ভালো এবং তার সাথে আমাদের টিমের জন্য অনেক ভালো আয়ারল্যান্ডে ম্যানেজার আমাদের লালু ভাই টিমের সাথে যাচ্ছে সিলেক্টর প্লাস ম্যানেজার হিসেবে যাবে তারপরে আমরা ওয়ার্ল্ড কাপের ট্যামনে একদিনের মধ্যে কনফার্ম করব সেই যাবে এই পর্যায়ে শীর্ষ সংবাদ নিয়ে